बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीबृंद एवं आपनारा जारा এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইন্সট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের থিওরি যে আলোচনা সেগুলো আমরা শেষ করেছি। আমরা ব্যবহারিক আলোচনা করতেছিলাম। এই মুহূর্তে আমি যে বিষয়টি উপলব্ধি করছি যে আমার অনেক শিক্ষার্থী লক্ষ্য করা যাচ্ছে তারা পরীক্ষা নিয়ে খুব আতঙ্কিত। জিওটেকনিক্যাল বিষয়টি যাতে তাদের কাছে আতঙ্কের কোনো বিষয় না হয়, তাদের সেই আতঙ্ককে কাটাতে আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে এই বিষয়ের তোমাদের যে পর্ব সমাপনী পরীক্ষা হয় তার যে নাম্বার ডিস্ট্রিবিউশন, সেই নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের সাথে একটু আলোকপাত করব, যাতে তোমরা সামনে পরীক্ষাগুলোতে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাতে তাদের তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটি যাতে সম্পন্ন করতে পারো, সেজন্য আমি তোমাদেরকে আজকে সেই এই বিষয়ের নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এবং আমি আলোচনার মাঝখানে আমি প্রমাণ করে দেব যে তোমাদের এই বিষয়ে পাশ করা কতটা সহজ। শুধু এই বিষয় না, আজকের আলোচনাটি যদি তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শোনো তাহলে তুমি কারিগরি শিক্ষার যে কোনো বিষয়েই তুমি প্রস্তুতি গ্রহণ করে যে কোনো বিষয়কে তুমি সহজভাবে নিতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আলোচনায় প্রবেশ করা যাক। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রশ্নের যে মান বন্টন, অর্থাৎ জিওটেকনিক্যাল বিষয়ের যে প্রশ্নটি হয় সেই প্রশ্নটির মান বন্টন সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো যাওয়া যাক, একটি প্রশ্ন, নমুনা প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। সেই নমুনা প্রশ্নটির দিকে একটু তোমরা তাকালে দেখতে পাবে, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নমুনা প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই প্রশ্নটির দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে, একটু খেয়াল করো, এই 2016 প্রবিধানের যে প্রশ্নগুলো হয় সেখানে তোমাদের পূর্ণ মান থাকে 60 নম্বর, এবং এই 60 নম্বরটি কিভাবে বাঘ হয়েছে লক্ষ্য করো। ক ও খ বিভাগের সকল প্রশ্নের এবং গ বিভাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আসলে 4টি হবে না, এখানে আসলে 6টি প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 5টি হবে, এখানে ভুল প্রিন্ট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে ক বিভাগে যে প্রশ্নগুলো আছে অত্যন্ত ছোট ছোট প্রশ্ন তুমি এখানে দেখতে পাবে, অল্প কথায় উত্তর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, অর্থাৎ এখানে তোমাকে 10টি প্রশ্ন দেওয়া আছে এবং 10টি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর। তার পরবর্তীতে খ বিভাগে তোমরা লক্ষ্য করছো যে এখানেও মোটামুটি 10টি প্রশ্ন আছে এবং এই 10টি প্রশ্নের মধ্যে তোমার 2 করে যদি হয়, 10 দুগুণে কত, 20,
তার মানে হচ্ছে যে খ বিভাগ হলো সংক্ষিপ্ত প্রশ্ন আর ক বিভাগ ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগে যেটি রয়েছে সেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে লক্ষ্য করো এখানে ছয়টি প্রশ্ন রয়েছে, এই ছয়টি প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 5, 6, 30 নাম্বার। আমরা প্রশ্নটি দেখলাম, এবার আমি তোমাদেরকে মান বন্টনটি একটু বুঝিয়ে দেই। তোমাদের পূর্ণ মান হচ্ছে 60, এবং এই 60 মার্ক অ্যান্সার করার জন্য তোমার সময় দেওয়া হবে 3 ঘন্টা। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে 10টি প্রশ্ন থাকবে। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নে, এখানে যদি 2 করে প্রত্যেকটি প্রশ্নে থাকে তাহলে 10 দুগুণে 20। গ বিভাগে রচনামূলক, এখানে যদি তোমাকে 5টি অ্যান্সার করতে হয় তাহলে 5, 6, 30। অর্থাৎ হচ্ছে আমি বলতে পারি যে আমাদের যে মোট 60 নম্বর, সেটি তোমরা দেখতে পেলে যে এটির যোগফল হচ্ছে 60 নম্বর। এখন আমি তোমাদেরকে বলতে চাই যে কারিগরি শিক্ষায় পাশ করা সহজ, বরং ফেল করাই কঠিন। এই হিসাবটি আমি তোমাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, তোমাদের পূর্ণ মান হচ্ছে 60, তোমাদের 40% নাম্বার পাশ হয়, তাহলে 40% নাম্বার হলো 60-এর 40% হচ্ছে 24 নাম্বার। তাহলে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হয় 10টি, অর্থাৎ সবগুলোই। খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি 20, গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন 5, 6, 30। এই হলো তোমার 60। এখন লক্ষ্য করো, কোনো শিক্ষার্থী যদি ক্লাসে উপস্থিত থাকে এবং ক্লাসে যদি মনোযোগী হয় তাহলে সে যদি মোটামুটি পড়াশোনা করে, আমি ধরে নিচ্ছি যে তার 50% বাদই দিয়ে দিলাম। একজন শিক্ষার্থী এখানে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে সে 10 অ্যান্সার করার কথা, আমি তার 50% বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নিচ্ছি যে 5টি প্রশ্নের সে অ্যান্সার করবে। তাহলে 5টি প্রশ্ন পারা উচিত একজন শিক্ষার্থী যদি ক্লাসে অ্যাটেন্ড করে, তাহলে অবশ্যই তার অন্তত 5টি প্রশ্ন সে পারবে। তাহলে 5টি প্রশ্নে 5 নাম্বার। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন একইভাবে যদি আমি 50% বাদই দিলাম, অর্ধেক যদি ধরি, তাহলে সেখান থেকে সে অর্জন করবে 10 নাম্বার। গ বিভাগ থেকে সে যদি রচনামূলক থেকে কমপক্ষে 2টি, অর্থাৎ 5টির মধ্যে সে যদি 2টি অ্যান্সার করে তাহলে 12 নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমার পাশের জন্য প্রয়োজন হচ্ছে 24, এবং তুমি এখানে অর্জন করতে পারছো 27। এটি আমি 50% বাদ হিসেবেই ধরলাম। তারপরও দেখা যাবে যে আমি ক বিভাগ থেকে যেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো থেকে শিক্ষার্থী আমি 50% বাদ দিয়ে দিয়েছি, সেই 50%-এর মধ্যেও আরও, যেহেতু এটি অতি সংক্ষিপ্ত, আরও কিছু হয়তো তুমি পেরে যাবে। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছ যে তোমার 5 নাম্বার তুলে নেওয়াটা খুব কঠিন কিছু না। একটু যদি তুমি কৌশলী হও তাহলে অবশ্যই তোমার 5 নাম্বার যে কোনো বিষয়ে অর্জন করা সহজ। নিশ্চয়ই এই মুহূর্তে তুমি আমার সাথে একমত হয়ে বলবে যে কারিগরি শিক্ষা আসলে পাশ করা সহজ, কেউ যদি ফেল করতে না চায় তাহলে একটু পরিকল্পিতভাবে যদি পড়াশোনা করে তাহলে অবশ্যই সে শিক্ষার্থী পাশ করবে।
তো এবার লক্ষ্য করো, আমি তোমাদের এই প্রশ্নটি যদি একটু বিশ্লেষণ করি তাহলে এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বলেছিলাম যে দ্বিতীয় যে অধ্যায়টি আমাদের, এই দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন হয়, তার ভিতরে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমি এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি। নমুনা প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে মাটির সম্পৃক্ততার মাত্রা বলতে কি বোঝায়। এটি দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো সংজ্ঞা আমরা শিখেছিলাম, আমরা যখন প্রথম দিকে ক্লাস শুরু করেছিলাম তখন আমরা এটি শিখেছিলাম যে সম্পৃক্ততার মাত্রা বলতে কি বোঝায়। এটা অত্যন্ত সহজ একটি সংজ্ঞা, দুটি লাইন লিখলেই হয়ে যায়। তারপরে এটি কিন্তু লক্ষ্য করো দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে 12 নম্বর যে এখানে প্রশ্নটি আছে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে পরিস্থিতির ভিত্তিতে মাটির ত্রি উপাদানের চিত্রাঙ্কন করে ব্যবহৃত প্রতীকগুলোর অর্থ লেখো, অর্থাৎ এটিও কিন্তু দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম, আর চূড়ান্তভাবে রচনামূলক প্রশ্নের দিকে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে 24 নম্বর যে প্রশ্নটি আছে এটিও আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তাহলে এখানে খুব ইজিলি, খুব সহজেই তুমি ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছ যে তুমি পেয়ে যাচ্ছ অতি সংক্ষিপ্ত থেকে 1, সংক্ষিপ্ত থেকে 2, দ্যাট ইজ 2 আর 1 3, এবং এখান থেকে ব্রড কোশ্চেন থেকে তুমি পেয়ে যাচ্ছ 6। তাহলে 6 আর 3 হচ্ছে 9, অর্থাৎ তোমার 24-এর মধ্যে কিন্তু অলরেডি তুমি দ্বিতীয় অধ্যায়টি যদি ভালোভাবে সম্পন্ন করো তাহলে কিন্তু তুমি 9 অর্জন করে ফেলতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, সেই এটি হলো সেই দ্বিতীয় অধ্যায় যেটির কথা তোমাদেরকে বলছিলাম যে মাটির প্রাথমিক সংজ্ঞা এবং সহজ পরীক্ষা। এখান থেকে আমরা দেখলাম যে সংজ্ঞা এবং সূত্র, তোমাদেরকে কিছু সংজ্ঞা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, আজকেও প্রয়োজনে আমি সেগুলো তোমাদেরকে আবার একটু দেখিয়ে দেব। অর্থাৎ সংজ্ঞা এবং সূত্রগুলো যদি তুমি পড়ো তাহলে সেখান থেকে তুমি 1 নম্বর পাচ্ছ। তারপর হচ্ছে প্রমাণ অথবা 3-ফেজ ডায়াগ্রাম, এখান থেকে তুমি, আমি 3টি কি 4টি প্রমাণ দেখিয়েছি তোমাদেরকে, এই কটা প্রমাণ যদি পড়ো এবং এখান থেকে 3-ফেজ ডায়াগ্রামের একটি চিত্র অঙ্কন করে দেখিয়েছিলাম এবং বিভিন্ন অংশ দেখিয়েছি এবং তার থেকে কিভাবে কখন 2-ফেজ হয় কখন 3-ফেজ হয় এগুলো নিয়ে আমি আলোচনা ইতিপূর্বে করেছিলাম, তাহলে সেখান থেকে তোমার 2 নম্বর তুমি অর্জন করতে পারছো। আর গাণিতিক সমস্যা সমাধান করলে সেখান থেকে তুমি 6 নম্বর অর্জন করতে পারছো। তবে তোমাদেরকে আমি বলবো যে বিভিন্ন সালে যে গাণিতিক সমস্যাগুলো এসেছে তোমরা যদি সেই প্রশ্নগুলো একটু সংগ্রহ করে সেখান থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করো তাহলে অবশ্যই তুমি কিন্তু সেখান থেকে 6 নম্বর অর্জন করতে পারবে। তারপরে তাহলে এবার লক্ষ্য করো যে পাশের জন্য প্রয়োজন তোমার 24 নম্বর, তার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 9 নম্বর। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি তোমাদেরকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি যে তুমি যদি একটু পরিকল্পিতভাবে একটু কুশলী হও তাহলে অবশ্যই সেইভাবে পরিকল্পনা গ্রহণ করে তুমি জিওটেকনিক্যাল নয় শুধু যে কোনো বিষয়ে তুমি ভালো ফলাফল করতে পারবে এবং পাশের ব্যাপারে কোনো শঙ্কাই থাকবে না। তো সেইভাবে তোমরা আশা করি যে কোনো পরীক্ষার জন্য এইভাবে পরিকল্পিতভাবে যদি নিজে পরিকল্পনা গ্রহণ করো এবং আশা করি সেই পরীক্ষায় অবশ্যই তুমি সফল কাম হবে। তাহলে এবার দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে বিষয়গুলোর কথা বলেছি আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি।
আমাদের প্রাথমিক কিছু সংজ্ঞা ছিল, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো মাটি বিভিন্ন ধরনের কঠিন দানার সমন্বয়ে গঠিত এবং এই দানাগুলোর চারিপাশে আবার ভয়েট বিদ্যমান থাকে। ভয়েট মানে ফাঁকা জায়গা বিদ্যমান থাকে। এই ভয়েট বাতাস এবং পানি, শুধুমাত্র বাতাস কিংবা শুধুমাত্র পানি দ্বারা পূর্ণ থাকতে পারে। অর্থাৎ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম নামকরণ হয়ে থাকে। তোমরা এই স্ক্রিনের যে ছবি আছে, ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে একটু লক্ষ্য করলে দেখবে যে সম্পূর্ণ সম্পৃক্ত মাটির একটি নমুনা দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো যে এই যে গোলাকার যে সলিড অংশ দেখানো হয়েছে, এগুলোকে বলা হচ্ছে মাটির কঠিন দানা। আর এগুলোর ফাঁকে যে ডটেড ডটেড দেখানো হয়েছে, এগুলো হচ্ছে আসলে ফাঁকা জায়গা। অর্থাৎ এটাকে বলছি আমরা, এই যে সলিড অংশ যেটাকে বলতেছি কঠিন, আর হচ্ছে এর ভিতরে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এটাকে আমরা ইংরেজিতে বলি ভয়েড বা ফাঁকা জায়গা। যেই ফাঁকা জায়গার মধ্যে কি কি জিনিস থাকতে পারে, পানি থাকতে পারে, বাতাস থাকতে পারে, এবং তার উপর ভিত্তি করে লক্ষ্য করো এখানে পাশের যে ছবিটি সেটা হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটি বলা হয়েছে। তাহলে এখানে তোমার একটি বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আংশিক সম্পৃক্ত কখন হয়। আংশিক সম্পৃক্ত হয় তিনটি জিনিস যখন থাকে, লক্ষ্য করো এই এই নমুনাটির মধ্যে। অর্থাৎ খ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কঠিন অংশও আছে, আবার এখানে ফাঁকা জায়গার ভিতরে উপরে বাতাস দেখতে পাচ্ছ এবং পানির অবস্থানও দেখতে পাচ্ছ। তাহলে একটি নমুনায় যখন তিনটি অংশ বিদ্যমান থাকে, অর্থাৎ আমরা বলতে পারি পানি, কঠিন অংশ এবং বাতাস, এই তিনটা জিনিসের উপস্থিতি যদি কোনো নমুনার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে সেই মাটির নমুনাটি হচ্ছে আংশিক সম্পৃক্ত মাটি। আর হচ্ছে শুষ্ক, শুষ্ক সম্পৃক্ত, শুষ্ক মাটি কখন বলবো আমরা, যখন কোনো মাটির নমুনার ভিতরে কঠিন অংশ এবং ফাঁকা অংশ সম্পূর্ণ জুড়ে কি থাকবে, বাতাস থাকবে, তখন সেটাকে আমরা বলবো শুষ্ক মাটি। নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার পাশে একটি ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, লক্ষ্য করো যে এখানে একটি ডায়াগ্রাম দেখিয়েছি। এখান থেকে মনে রাখার যে বিষয়টি, সেটি তোমাদেরকে বলা হচ্ছে যে ফাঁকা জায়গা কে আমরা ভিবি লিখে থাকি, অর্থাৎ ভলিউম অফ ভয়েড। এই টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ভিবি মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভলিউমের ভি এবং ভয়েডের ভি, অর্থাৎ হচ্ছে ফাঁকা জায়গা। আর ফাঁকা জায়গার ভিতরে কি কি জিনিস থাকছে, ফাঁকা জায়গার ভিতরে দুটো জিনিস থাকতে পারছে, একটা হলো বাতাস থাকে আর একটা হচ্ছে পানি থাকতে পারে, দ্যাট ইজ ভলিউম অফ এয়ার প্লাস হচ্ছে ভলিউম অফ ওয়াটার। শিক্ষার্থী বন্ধুরা, এবার মাটিতে উপস্থিত পানির পরিমাণের উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা যায়। এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটি সংজ্ঞা আকারে পরীক্ষায় আসে, যে অনেক সময় বলা হয় ফুললি স্যাচুরেটেড সয়েল কাকে বলে বা সম্পূর্ণ সম্পৃক্ত মাটি কাকে বলে, আবার আসতে পারে আংশিক সম্পৃক্ত মাটি কাকে বলে, ইংরেজিতে বলা হয় পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল, আর হচ্ছে ড্রাই সয়েল বা শুষ্ক মাটি বলতে কি বুঝো। আমরা এর আগের স্লাইডে এই ছবিগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি, আগেও আমরা আলোচনা ইতিপূর্বে করেছি। এবার লক্ষ্য করো এখানে কতগুলো বিষয় তোমাদের লক্ষ্য করার জন্য দেওয়া হয়েছে, যে চিত্র কতে সম্পূর্ণ সম্পৃক্ত মাটির ক্ষেত্রে ফাঁকা অংশে পানি দিয়ে ভর্তি থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার। লক্ষ্য করো এই যে চিত্র কতে তোমরা দেখতে পাচ্ছ যে কঠিন অংশের ফাঁকে যে ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ অংশটাই ডটেড লাইন দ্বারা ভর্তি, অর্থাৎ হচ্ছে পানি দ্বারা ভর্তি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে সম্পূর্ণ সম্পৃক্ত মাটির ক্ষেত্রে ফাঁকা অংশের সম্পূর্ণ আয়তন জুড়ে পানি থাকে, তাই আমি লিখেছি ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার। এবার খ চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে ফাঁকা অংশের ভিতরে কি কি জিনিস আছে, যে বাতাসও আছে আবার পানির উপস্থিতিও রয়েছে। তাহলে এবার আমরা দেখি শুষ্ক মাটির ক্ষেত্রে ফাঁকা অংশের ভিতরে লক্ষ্য করলে দেখবে যে ফাঁকা অংশের ভিতরে
পানির কোনো উপস্থিতি নেই, এখানে ফাঁকা অংশ, সম্পূর্ণ ফাঁকা অংশ বাতাস দিয়ে ভর্তি অবস্থায় আছে। এবার ফুললি স্যাচুরেটেড কখন বলা হয়? ফুললি স্যাচুরেটেড হলো যদি মাটির কণার মাঝে ফাঁকা অর্থাৎ ভয়েড অংশগুলো পুরোপুরি পানি দ্বারা পূর্ণ থাকে, তখন তখন সেই মাটিকে সম্পূর্ণ সম্পৃক্ত মাটি আমরা বলে থাকি। তোমরা স্ক্রিনে দেখতে পেলে যে একটা পাশে একটি ফিগার দেওয়া হয়েছে, যে এটিকে আমরা যদি একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হলো পানিটাকে, কঠিন অংশটাকে নিচে দেখানো হয়েছে এবং পানি পানির আয়তনটাকে উপরে দেখানো হয়েছে। এক্ষেত্রে এটুকু হচ্ছে তোমার ভলিউম অফ ভয়েড, অর্থাৎ হলো ভলিউম অফ ভয়েডের সম্পূর্ণ অংশটু জুড়েই হচ্ছে পানি দ্বারা ভর্তি অবস্থায় আছে। তোমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ যে ভলিউম অফ ভয়েড সম্পূর্ণ অংশ কি দ্বারা, পানি দ্বারা ভর্তি অবস্থায় আছে। তাই আমরা লিখেছি যে সম্পৃক্ত যখন হয় তখন ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ওয়াটার। এবার আমরা পরবর্তী পার্শিয়ালি স্যাচুরেটেড কখন হয়, যদি মাটির কণার মাঝের ফাঁকা অংশগুলো আংশিক পানি এবং আংশিক বাতাস দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে আংশিক সম্পৃক্ত মাটি, অর্থাৎ নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ এই ছবি থেকে দেখতে পাচ্ছ যে ফাঁকা অংশ অর্থাৎ যে ফাঁকা অংশ ভলিউম অফ ভয়েড এখানে দেখতে পাচ্ছ, যে এই ফাঁকা অংশটুকুর মধ্যে কিছু অংশের মধ্যে পানি আছে আবার কিছু অংশের মধ্যে বাতাস আছে। অর্থাৎ তুমি যদি এই ফিগারগুলো একটু লক্ষ্য করো তাহলেই তোমার এটা মনে রাখা একদম সহজ যে যদি মাটির কণার মাঝের ফাঁকা অংশগুলো আংশিক পানি এবং আংশিক বাতাস দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে আংশিক সম্পৃক্ত মাটি বলে। তাহলে আমরা লিখতে পারি যে আংশিক সম্পৃক্ত মাটির ক্ষেত্রে হচ্ছে ভিবি ইকুয়াল টু ভলিউম অফ এয়ার প্লাস হচ্ছে ভলিউম অফ ওয়াটার। তারপরে আছে শুষ্ক মাটি। শুষ্ক মাটির ক্ষেত্রে যদি মাটির কণার মাঝের ফাঁকা অংশগুলো সম্পূর্ণ বাতাস দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে শুষ্ক মাটি বলে। অর্থাৎ আমরা যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোর ভিতরে প্রত্যেকটির ভিতরে একটা ধারাবাহিকতা রয়েছে, শুধু ফাঁকা অংশগুলোর মধ্যে মাঝখানে কোন স্থানে কোনটি আছে সেটি তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে অটোমেটিকলি কিন্তু সংজ্ঞাগুলো তুমি তৈরি করতে পারছো। তাহলে যদি মাটির কণার মাঝের ফাঁকা অংশগুলো সম্পূর্ণ বাতাস দ্বারা পূর্ণ থাকে তবে সেই মাটিকে শুষ্ক মাটি বলে। তোমরা এখানে স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ যে এই ভলিউম অফ ভয়েড সম্পূর্ণ অংশটাই বাতাস দ্বারা পূর্ণ। তাহলে আমরা শুষ্ক মাটির ক্ষেত্রে লিখতে পারি ভলিউম অফ ভয়েড দ্যাট ইজ ভিবি ইকুয়াল টু ভিএ অর্থাৎ ভলিউম অফ এয়ার। এবার ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম বলতে কি বুঝি? যে চিত্রের সাহায্যে মাটির উপাদান, মাটির তিনটি উপাদান ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে কঠিন, বাতাস এবং পানি, এগুলোর ওজন এবং আয়তন এর মাধ্যমে প্রকাশ করা হয়। তোমরা এই পাশের ফিগারে দেখতে পাচ্ছ যে এক পাশে ওজনকে দেখিয়েছি আর এক পাশে আয়তনকে দেখিয়েছি। তো ওজন এবং আয়তনের মাধ্যমে প্রকাশ করা হলে তখন সেটাকে বলা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। আবার ফেজ ডায়াগ্রাম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো টু ফেজ ডায়াগ্রাম আর একটা হলো থ্রি ফেজ ডায়াগ্রাম। এখন দেখো যে টু ফেজ ডায়াগ্রাম কাকে বলে। টু ফেজ ডায়াগ্রাম হচ্ছে যে যদি মাটির নমুনায় কঠিন অংশ ও বাতাস অথবা কঠিন অংশ এবং পানি থাকে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যেই দেখো দুটি অংশ আছে, একটা হলো প্রত্যেক বাড়ি দুটি অংশ, কঠিন অংশের সাথে বাতাস অথবা কঠিন অংশের সাথে পানি, তাহলে যেহেতু দুটি অংশ থাকছে তখন আমরা সেটাকে বলবো আমরা টু ফেজ ডায়াগ্রাম। তাহলে নিশ্চয়ই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ছবির দিকে একটু লক্ষ্য করলে দেখবে যে শুষ্ক মাটির ক্ষেত্রে লক্ষ্য করো কঠিন অংশের সাথে বাতাস, আবার সম্পৃক্ত মাটির ক্ষেত্রে হলো কঠিন অংশের সাথে ফাঁকা অংশে কি আছে, পানি আছে। অর্থাৎ যেহেতু এখানে দুটি করে উপাদান আছে এই জন্য এটার নাম হচ্ছে টু ফেজ ডায়াগ্রাম। থ্রি ফেজ ডায়াগ্রাম হচ্ছে যে যদি কোনো মাটির নমুনায় কঠিন, পানি এবং বাতাস এই তিনটি উপাদানই বিদ্যমান থাকে তবে সেই মাটিকে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে থ্রি ফেজ ডায়াগ্রাম বলে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইটির মধ্যে যে মাটির ত্রিদশা চিত্র এখানে দেখানো হয়েছে, এর ভিতরে বায়ু আছে, পানি আছে এবং কঠিন অংশ তিনটি উপাদানই রয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে থ্রি ফেজ ডায়াগ্রাম। এখানে লক্ষ্য করলে দেখবে যে পাশের চিত্রে কঠিন অংশ, পানি এবং বাতাস এই তিনটি উপাদানই বিদ্যমান রয়েছে, এজন্য এটাকে আমরা বলে থাকি থ্রি ফেজ ডায়াগ্রাম।
শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি প্রায়ই আসে। সেটি হচ্ছে থ্রি ফেজ ডায়াগ্রামের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও এবং উহাদের নাম লিখো। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি থ্রি ফেজ ডায়াগ্রামের চিত্র দেওয়া হয়েছে, অর্থাৎ তিনটি উপাদানের ভিতরের মধ্যে রয়েছে এবং পাশে কিন্তু তার নোটেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা এই নোটেশনগুলোর আলোচনা করেছি, সুতরাং আমি এটি আর পুনরাবৃত্তি করছি না। তোমরা এখান থেকে নিশ্চয়ই পড়লে বুঝতে পারবে যে কোনটি কোন বিষয় সেটি। তারপরও আমি একটু বলে দেই, লক্ষ্য করো, ভি টু, ক্যাপিটাল ভি হচ্ছে মোট আয়তন, ভি এ লক্ষ্য করো এখানে একটু বাতাসের আয়তন, অর্থাৎ আয়তনের হলো ভি আর হচ্ছে বাতাস ইংরেজি হলো এয়ার। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি এ হচ্ছে বাতাসের আয়তন, অর্থাৎ ভলিউম অফ এয়ার। একইভাবে ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড, হ্যাঁ ভলিউম অফ ভয়েড, ডব্লিউ হচ্ছে মোট ওজন, তারপর হচ্ছে ডব্লিউ এ হচ্ছে ওয়েট অফ এয়ার, ডব্লিউ ডব্লিউ হচ্ছে ওয়েট অফ ওয়াটার অর্থাৎ পানির ওজন, ডব্লিউ এস হচ্ছে কঠিন অংশের ওজন অর্থাৎ ওয়েট অফ সলিড। এবার আমরা কিছু সংজ্ঞা এবং সূত্রের কথা বলেছিলাম যে এই কয়টি সংজ্ঞা যদি আমি একটু শিখে ফেলি তাহলে এর ভিতর থেকে লক্ষ্য করা যায় যে পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসে এবং সংজ্ঞাও আসতে পারে অথবা সূত্রও আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি সূত্রগুলো মুখস্থ করে ফেলো তাহলে সেক্ষেত্রে অনেকগুলো উপকারিতা আমরা পাবো। সেটি হচ্ছে যে তুমি যখন সংজ্ঞাটা লিখবে তখন যদি এই সূত্রটা তোমাদের মনে থাকে তাহলে সেখান থেকে সংজ্ঞাগুলি তৈরি করতে পারবে। তারপর হচ্ছে অঙ্ক করতে গেলে তোমাকে এই সূত্রটি মুখস্থ করতেই হবে, সুতরাং এই অংশটুকুর গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাহলে আমি সবগুলো আলোচনা না করে আমি একটি সংজ্ঞা কিভাবে তুমি তৈরি করবে সেটি প্রসেস বা পদ্ধতিটি আমি তোমাকে একটু দেখিয়ে দেই। শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো যে নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন ভলিউম অফ ভয়েড এর সাথে কঠিন অংশের আয়তন ভলিউম অফ সলিড এর অনুপাতকে ভয়েড রেশিও বলে। একে ই অক্ষর, ছোট হাতের ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে লক্ষ্য করলে দেখবে তুমি যদি সূত্রটি মনে রাখো, ই ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, তাহলে এখান থেকেই তুমি সূত্রটি সংজ্ঞাটি কিন্তু তৈরি করতে পারছো। কিভাবে? যে কোন নমুনা মৃত্তিকার হলো ভিবি মানে হচ্ছে ভয়েড অংশের আয়তন এর সাথে ভি এস মানে ভলিউম অফ সলিড দ্যাট ইজ কঠিন অংশের আয়তনের যে অনুপাত তাকে ভয়েড রেশিও বলে এবং এটাকে স্মল ই দ্বারা প্রকাশ করা হয়, এবং ই ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। এতটুকু যদি তুমি লিখতে পারো তাহলে এক নাম্বার প্রাপ্তির জন্য যথেষ্ট। সুতরাং আশা করি তোমরা এই পদ্ধতি অনুসরণ করে তোমরা সবগুলো সংজ্ঞাই তোমরা সংজ্ঞায়িত করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সূত্রটি যদি তোমার মুখস্থ থাকে তাহলে এটি তাড়াতাড়ি সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সচরাচর কোনো মাটির ভয়েড রেশিও একের কম হয়, মোটা দানা মাটির ভয়েড রেশিও এবং সূক্ষ্ম দানা মাটির ভয়েড রেশিও হতে কম হয়, অর্থাৎ মোটা দানা মাটির ভয়েড রেশিও সূক্ষ্ম দানা মাটির ভয়েড রেশিও হতে কম হয়। তাহলে নিশ্চয় আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আরেকটি হচ্ছে এই সংখ্যাগুলো তোমাদের আগেও আমি আলোচনা করেছি, তারপরও তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করো, সম্পৃক্ততার মাত্রা ডিগ্রি অফ স্যাচুরেশন, এটি হচ্ছে নমুনা মৃত্তিকায় দেখো পানির আয়তনের সাথে মোট ভয়েডের যে আয়তন তার যে অনুপাত সেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, অর্থাৎ সম্পৃক্ততার মাত্রা, অর্থাৎ কত পার্সেন্ট পানি তার ভিতরে রয়েছে তার যে অনুপাত, এবং এটাকে এস বা এস আর দ্বারা নির্দেশ করা হয় এবং শতকরা হারে ওটা প্রকাশ করা হয়। তোমরা ইতিপূর্বে এটি শুনেছ। আর এখানে লক্ষ্য করো এই এই লাল কালি দিয়ে অংশটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসআর এর ভ্যালু যদি জিরো হয়, অর্থাৎ তার ভিতরে যদি কোনো পানি না থাকে, তার মানে সম্পৃক্ততার মাত্রা জিরো হলে মাটির নমুনাটি শুষ্ক হবে। আর সম্পৃক্ততার মাত্রা যদি কি হয় যে 100 হয়, তার মানে সম্পূর্ণ সম্পৃক্ত বা শুধু সম্পৃক্ত মাটি আমরা এটাকে বলে থাকি। অর্থাৎ তুমি লক্ষ্য করলে দেখবে যে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে মাটির যে
ভিতরে যে ভয়েড বা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সম্পূর্ণটা পানি দ্বারা ভর্তি থাকে, অর্থাৎ 100% পানি থাকে। এজন্য এই মাটির নমুনাটাকে আমরা সম্পৃক্ত মাটি বলি। আর যদি শূন্য থেকে বেশি এবং 100 নিচে হয় তাহলে তখন সেটাকে বলতে বলি আমরা আংশিক সম্পৃক্ত। অর্থাৎ এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংখ্যাগুলো ভালো করে দেখবে এবং এই মুহূর্তে স্ক্রিনে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। যাই হোক, আজকে যে আমাদের আলোচনা ছিল সেই আলোচনার আমাদের এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আলোচনা করব, যাতে করে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের যে নাম্বারগুলো আছে সেগুলো যাতে অর্জন করতে পারো খুব সহজেই। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দ্বিতীয় অধ্যায়টি আবার তোমরা বাসায় একটু পড়বে, স্টাডি করবে এবং আগামী ক্লাসে স্টাডি করে তারপর ক্লাসে আসলে আমি যখন আলোচনা করব তখন আরও সুন্দরভাবে তুমি বুঝতে পারবে, সেই প্রত্যাশা তোমার কাছে করছি। আর এই ভিডিওটি যদি তুমি আবার বা বারবার দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে ভিজিট করো দক্ষতা বাতায়ন বা www.skills.gov.pd। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত ছিলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।